Good morning, students. Hope you are all okay. Now, before the school closed, we had started lesson 5 of your English book, English text. And the lesson 5 was Our Runaway Kite by Lucy Maud Montgomery. So far as I remember, we had read only the unit 1. And thereafter the school closed. And so there was no question of class. But today I shall start from the unit 2 of lesson 5. Okay? And if there's any question or any confusion in your mind, then please let me know through the WhatsApp. Okay? Now let's start from unit 2 of lesson 5 of your English text. It is always lovely on the big half moon in summer. Big half moon in গ্রীষ্মকালে সবসময় খুব ভারী সুন্দর থাকতো. When it's fine, the harbor is blue and calm. যখন সুন্দর মেঘমুক্ত সকাল থাকে বা যেদিন মেঘমুক্ত দিন থাকে সেদিন কি হয়, দ্য হারবার বা বন্দর একদম নীল এবং শান্ত থাকে, উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস. তার সঙ্গে চলে ছোট ছোট এই ফুরফুর করে বাতাস বয়, আর কি হয়, আর হালকা এইগুলো বললাম কি, তার সাথে সাথে ছোট ছোট ঢেউ. এভরি সামার উই হ্যাড সাম হবি. প্রত্যেক গ্রীষ্মের সময়তে আমাদের কিছু না কিছু হবি থাকত. দ্য লাস্ট সামার, গত গ্রীষ্মে, বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, ডিক এবং মিমি আসার আগে, উই ওয়ার ক্রেজি অ্যাবাউট টাইডস. আমরা ঘুড়ি নিয়ে খুব পাগল হয়ে উঠেছিলাম, ঘুড়ির ব্যাপারে খুব পাগল হয়ে উঠেছিলাম, পাগলামি বেড়ে গেছিল আমাদের. এ বয় অন দ্য মেইন লাইন, মূল ভূখণ্ডে একটি ছেলে শোট ক্লব, হাউ টু মেক দেম, একটা ছেলে ক্লবকে দেখিয়েছিল কিভাবে ঘুড়ি বানাতে হয়. ব্যাক অন দ্য আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ প্রাইস. তারপর দ্বীপে ফিরে এসে আমরা তো প্রচুর ঘুড়ি বানিয়েছিলাম, বেদার ঘুড়ি বানিয়েছিলাম. ক্লব উড গো অ্যারাউন্ড টু দ্য আদার সাইড অফ দ্য আইল্যান্ড. ক্লব করতো কি, ও দ্বীপের অপর দিকটাতে ঘুরতে ঘুরতে চলে যেত. অ্যান্ড উই উড প্লে শিপ রেকর্ড ম্যারিনার সিগনালিং টু ইচ আদার উইথ কার্ডস. আমরা করতাম কি, ওই যে সমস্ত জাহাজ ক্ষতিগ্রস্ত হত বা বিপদে পড়ত, তাদের নাবিকেরা যেমন একে অপরকে সিগনাল মানে, আমরাও তেমনি সেই রকম সংকেত দিতাম একে অপরকে. কিসের মাধ্যমে না, ওই ঘুড়ির মাধ্যমে. এটাই ছিল আমাদের খেলা. মেয়েটা কাইট, আমাদের একটা ঘড়ি ছিল, বুঝলে, দ্যাট ওয়াজ বিগ, বিশাল বড় ছিল, অ্যান্ড কভার্ড উইথ লভলি রেড পেপার. আর সেটা লাল কাগজ দিয়ে আমরা লিখে দিয়েছিলাম, উইথ পেস্টেড গোল্ড ক্রিমসন স্টার্স অল ওভার ইট. আমরা করেছিলাম কি, তার উপর সোনালি রঙের টিনসেল স্টার্স, মানে শাইনি মেটেরিয়াল, চকচকে, ওই ঘরদোর সাজানোর জন্য. হ্যাঁ, বিশেষ করে জন্মদিনে বা উৎসব উপলক্ষে আমরা যেমন ঘরদোর সাজাই, ওই রকম কিছু সাজানোর জন্য রঙিন চকচকে তারা দিয়ে ওই ঘুড়িটাকে সাজানো হয়েছিল.
তাতে চিটকে দিয়ে চিপে দিয়েছিলাম মানে আটকে দিয়েছিলাম অ্যান্ড আইড রিটেন আওয়ার নেম স্কুল অন ইট আর আমাদের নামটা গোটা গোটা অক্ষরে পুরোটাই একদম ওই ঘুড়ির উপরে লিখে দিয়েছিলাম ক্লড লিটি অ্যান্ড ফিলিপ পলিটি বিগ হাউস লাইট হাউস এই ছিল তাতে লেখা ওয়েল ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড উইন ফর ফাইট ক্লাইম ফর কাইট ক্লাইম একদিন হলোকে সেদিন সাংঘাতিক জোরে বাতাস বইতে লাগলো আর ঘুড়ি ওড়ানোর পক্ষে ছিল আদর্শ দিনটা আই এম নট শিওর হাউ ইট হ্যাপেন্ড আমার ঠিক এখন মনে নেই বা আমি ঠিক নিশ্চিত নই যে গোটা ঘটনাটা কি করে ঘটেছিল বাট অ্যাজ আই ওয়াজ ব্রিংইং দ্য কাইট ফ্রম দ্য হাউস কিন্তু আমি যখন ঘুড়িটাকে বাড়ি থেকে নিয়ে আসছি আই ট্রিপ ক্যান ফেল ওভার দ্য রকস আমি হুজুক কেলাম নিয়ে বড় শিলাখণ্ডের উপর পড়ে গেল মাই এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট মেকিং আ বিগ হোল আমার হাতে কোনো আঘাত প্রাপ্ত হল আর বেশ একটা গর্ত হয়ে গেল উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ঘুড়িটা গেল ছিল কেন তার ঢুক দিয়ে আমার হাতটা ঢুকে গিয়েছিল We had to hurry to fix the kite if we wanted to send it out before the wind fell. Hawa puriye abar batash puriye abar agei. Amra khub taratari korchilam. Koto taratari ghuri ta ke meramot kore akashe upore uriye dewa jay. We rushed into the lighthouse to get some paper. Tai amra chutte gelam lighthouse e kichu kagoj jodi paoa jay ei uddeshe. We knew there was no more red paper. Amra jantam bhalo kore je ughane to ar লাল রঙের কাগজ তো পাওয়া যাবে না উই টুক দ্য ফার্স্ট থিং দ্যাট কেম হ্যান্ডি হাতের কাছে যেটা পেলাম সেটাই নিয়ে নিলাম অ্যান ওল্ড লেটার একটা পুরনো একটা চিঠি পড়েছিলাম লাইং অন দ্য বুককেস বুককেসের মানে বইয়ের তাকের মধ্যে পড়েছিল ইন দ্য সিটিং রুম বসার ঘরে বইয়ের তাকের মধ্যে একটা পুরনো চিঠি পড়েছিল উই প্যাচড দ্য কাইট আপ উইথ দ্য লেটার আমরা বললাম কি ঘুড়ির যেখানে ছিঁড়েছিল সেখানে ওই চিঠিটার কিছু অংশ কেটে নিয়ে ওখানে তাপ্পি লাগিয়ে দিলাম এই শিট অন ইচ সাইড দুই দিকেই লাগালাম ঘুড়ির এপার এপাশে ওপাশে এপিট ওপিট দুদিকেই লাগালাম অ্যান্ড রাইট ইট বাই দ্য ফায়ার তারপরে আগুনের কাছে নিয়ে এসে ওটা শুটিং দিলাম আঠারো উই স্টার্টেড আউট তারপরে আমরা রওনা দিলাম অ্যান্ড অফ ওয়েন্ট দ্য কাইট লাইক এ বার্ড তারপরে সেই বাতাসে বাপরে বাপ ঘুড়িটা তো সংসার করে একদম সেই ওপরে উঠে গেল পাখির মতো উঠতে উঠতে দ্য উইন্ড ওয়াজ গ্লোরিয়াস হাওয়াটা ছিল সত্যি খুব মানে গৌরব মর্যাদাকে বলে অ্যান্ড ইট সোর্ড সে ঘুম ঘুম করে শব্দ করে ঢুকে লাগলো একদম অল এট ওয়ান্স স্ট্যাপ তারপর কি হলো হঠাৎ করে ফট করে আটকে গেল অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড স্ট্যান্ডিং উইথ এ বিট অফ কর্ড ইন হিজ হ্যান্ড লুকিং ফুলিশ ক্লড তখন বোকার মতো ঢাক ঢাক করে তাকিয়ে আছে হাতে তার লাটাইটা ধরা কেমন আমার গাইড হ্যাড সেইলড অ্যাওয়ে ওভার টু দ্য মেইনল্যান্ড আমাদের ঘুড়িটা কেটে গিয়ে ভাসতে ভাসতে একদম সিধে মূল ভূখণ্ডে চলে গেছে নাও লুক এট দ্য কম্প্রিহেনশন এক্সারসাইজেস এখানে দেওয়া হয়েছে নাম্বার ফোর চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস নিম্নলিখিত বাক্যগুলো পূরণ করতে হলে বা শেষ করতে হলে সঠিক উত্তরটা পেয়েছিল এ ইন সামার দ্য বিগ হাফমুন ইজ অলওয়েজ Lovely, unpleasant, boring, dull. Lovely. Uttar will lovely. Number one. Number B. Back on the island, Claude and the narrator made plenty of kites. Number three. Okay. Number C. The kite was patched with a later right
number 2. Now look at question number 5. Complete the following sentences with information from the text. Number 1. A boy on the mainland showed. A boy on the mainland showed how to make kite. Showed Claude how to make kite. A boy on the mainland showed Claude how to make kites. Okay? Number 2. On the kite, Claude and the narrator pasted a patch of old letter. A patch of an old letter that was lying on the bookcase in the sitting room. Patched the kite out. On the kite, Claude and the narrator pasted a sheet on each side of the kite with the letter. A sheet of an old letter on each side of the kite. And write it by the fire. Number 3. Claude was standing with a bit of cord in his hand, looking foolish. Right? Now, let's come to question number 6. Fill in the chart with information from the text. Now look at this question. On the right hand side, we see that there is a statement, there are some statements, and on the left hand side, there are some reasons given, which are blanks. You'll have to fill it up. Okay? You'll have to fill it up properly. Now, let's look at 6A. The narrator's elbow went through the kite. What was the reason? As the narrator was bringing the kite from the house, he tripped and fell over the rocks. He wanted to send it out before the wind fell. He wanted to send out the kite before the wind fell. That was the reason. Number B. Claude and the narrator hurried to fix the kite because they did not want the wind to fail. They did not want the wind to fall down. They wished to send it up before the wind fell. The kite soared all at once. It had sailed away over to the mainland. All at once it had sailed away to the mainland. The wind was glorious. Now, the reason of it, the reason is the wind was glorious. That is why the kite soared. Now, let's come to unit 3. এবার দেখো ইউনিট থ্রি টা কি বলছে এটা শেষ করে দিই তাহলে আমাদের লেসনটা এবং তার সঙ্গে যে কম্প্রিহেনশন এক্সারসাইজ আছে এটাও কমপ্লিট করে দেব তাহলে আমাদের এই লেসন 5 টা আশা করি শেষ হয়ে যাবে এ মান্থ লেটার এক মাস পরে ইন লেটার কেম ফর ফাদার বাবার জন্য একটা চিঠি এসে উপস্থিত হলো আফটার হি ফিনিশড রিডিং ইট তো যখন তার পড়া হয়ে গেল চিঠিটা হিজ আইজ লুক অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং তার চোখ দেখে মনে হলো তুমি যেন কাঁদছিলে ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ আওয়ার গাইড হি সেইড সরি তোমরা কি জানতে চাও আমাদের
রোগীটা কি হয়েছিল দেন হি স্যাট ডাউন বিসাইড আস তারপর তিনি আমাদের পাশে বসলেন এন্ড টোল্ড আস দ্য হোল স্টোরি আমাদেরকে গোটা গল্পটা তিনি বললেন ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার আমার বাবার একটা ভাই এবং একটা বোন ছিল হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম তিনি তার ভাইয়ের সঙ্গে ঝগড়া করে ঘর ছেড়ে চলে এসেছিলেন ইয়ার্স আফটার ওয়ার He felt sorry and very well back. He found his brother had died and he couldn't find his sister. তার বেশ কিছু বছর পরে তিনি অনুতপ্ত হলেন তার কৃতকর্মের জন্য তিনি দুঃখবোধ করেছিলেন এবং তিনি যখন আবার বাড়িতে ফিরে গেলেন তখন তিনি তার ভাইকে মৃত অবস্থায় পেলেন দেখলেন যে তার তিনি জানতে পারলেন যে তার ভাই মারা গেছে এবং তার বোনটাকে আর কোথাও খুঁজে পেলেন না The later, father had just received from his sister, Aunt Esther, আমার পিসি এস্থারের কাছ থেকে অর্থাৎ বাবা তার বোনের হাত থেকে বোনের কাছ থেকে এইমাত্র যে চিঠি পেয়েছেন সেটা আমার পিসি পাঠিয়েছেন বাবাকে মাদার অফ ডিক অ্যান্ড মিমি অর্থাৎ ডিক আর মিমির মা শি ওয়াজ আ উইডো তিনি ছিলেন একজন বিধবা হু লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড যিনি বেশ কয়েকশো মাইল দূরে মানে মূল ভূখণ্ডের অনেক ভেতরে ওয়ান ডে ওয়েন ডিক অ্যান্ড মিমি ওয়্যার আউট ইন দ্য উডস একদিন হয়েছিল যখন ডিক আর মিমি জঙ্গলের মধ্যে চলে গেছে They discovered the kite on the top of a tree and carried it home. তারা জঙ্গলে গিয়ে গাছের উপরে একটা ঘুড়ি আবিষ্কার করলো দেখলো আটকে পড়ে আছে সেটাকে নামিয়ে নিয়ে বাড়িতে নিয়ে চলে গেল When their mother saw the kite passed with the letter, যখন ওদের মা দেখতে পেল চিঠিটাতে পুরনো চিঠি তাপ্পি দেওয়া রয়েছে She turned pale. তার মুখটা ধূসর বর্ণ হয়ে গেল বিবর্ণ হয়ে গেল ইট ওয়াজ দ্য ভেরি লেটার শি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার চিঠিটা ছিল সেই চিঠিটা যে চিঠিটা তিনি তার ভাইকে এক সময় লিখে পাঠিয়েছিলেন ফিলিপ্পা ওয়াজ এ মাদার্স নেম তার মায়ের নাম ছিল ফিলিপ্পা অ্যান্ড ক্লড ওয়াজ এ ফাদার্স তার বাবার নাম ছিল ক্লড শি নিউ হু হুই মাস্ট বি তিনি জানতে পেরেছিলেন আমরা কে হতে পারি সো শি স্যাট ডাউন অ্যান্ড রোড টু দ্য বিগ মুভ হাফ মুন অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার তাই তিনি বসে পড়ে ওই বড় আপনাদের চিঠিটা লিখে পাঠিয়েছিলেন আর বাবা সেই চিঠিটি গ্রহণ করেছিল নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন এস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম পরের দিন গিয়ে বাবা কি করলেন বাবা পিসি এস্থারকে এবং ডিক আর মিমিকে সঙ্গে নিয়ে চলে এলেন দে হ্যাভ বিন এভার দে হ্যাভ বিন হিয়ার এভার সিন্স আর সেই তখন থেকে তারা আমাদের সঙ্গেই আছে আর্ট এস্থার ইজ এ ডিয়ার আর পিসি এস্থার তো ভীষণ ভালো খুব নরম মনের মানুষ অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস ডিক আর মিমি এত হাসি খুশি যে ভাষায় প্রকাশ করা যাবে না বাট দ্য বেস্ট অফ ইট অল কিন্তু সবচাইতে ভালো যে জিনিসটি বা সেরা জিনিসটা যেটা সেটা হচ্ছে ইজ দ্যাট উই আর রিলেশনস নাও আমাদের মধ্যে এখনো কিন্তু যথেষ্ট সুসম্পর্ক রয়েছে ওয়েল স্টুডেন্টস লেটস কাম টু দ্য কম্প্রিহেনশন এক্সারসাইজেস কোয়েশ্চেন নাম্বার 7 নো হ্যাভ এ লুক এট কোয়েশ্চেন নাম্বার 7 চুজ দ্য করেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস নিম্নলিখিত বাক্যটি সম্পূর্ণ করতে গেলে আমাদেরকে এই নিচে যে চারটি করে অপশন দেওয়া আছে তার মধ্যে থেকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে এ লেটার কেম ফর ফাদার আফটার এ লেটার কেম ফর ফাদার আফটার এ মান্থ আফটার এ মান্থ হবে নাম্বার 4 নাম্বার বি Father left home after quarreling with his brother. Number one, after quarreling with his brother. Number C,
Dick and Mimi discovered kite on the top of a number two tree. Hello? Yes. Now let's look at question number 8. Filling the chart with information from the text. Person who sent the letter. And it was Aunt Esther. Father's sister. It was Aunt Esther, father's sister. Number B. Name of Aunt Esther's mother. Aunt Esther's mother's name was Claude. Now, Philippa. Aunt Esther's mother's name was Philippa. Philippa Little. Number C. Total number of family members in the narrator's family at present. Total number of family members in the narrator's family at present is 6. Now, answer the following questions. 9A. What did father find when he went back home years afterward, when father went back home, he found that his brother was dead and his sister was missing. Okay. Number B. Where did Aunt Esther live? Aunt Esther lived hundreds of miles inland. Number C. Why did Aunt Esther turn pale? One day when Dick and Mimi were out in the woods, they discovered a kite on the top of a tree and carried it home. When their mother, that is Aunt Esther, saw the kite patched with the letter, she turned, because it was the very letter she had once written to our father, that is to her brother. Now, grammar in use. Read the following sentences. Why hadn't we? Was it because we lived in an island? Dekho, here are two sentences in two different styles. Both of these sentences are interrogative sentences. Dutto prashno, duttoi bakko, dutto bakko kintu prashno bachok. অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স, যার মাধ্যমে কিছু, যে বাক্যের মাধ্যমে কিছু প্রশ্ন করা হয়েছে, কিন্তু দুটো স্টাইল দেখো, দুটো শুরু হচ্ছে দুরকম ভাবে, একটা ওয়াই দিয়ে শুরু হয়েছে, দ্য ফার্স্ট সেন্টেন্স ইজ বিগিনিং উইথ ওয়াই, ওয়াই, হোয়াট ইজ ওয়াই, ওয়াই ইজ এ WH ওয়ার্ড, ইউ নো ইন ইংলিশ গ্রামার, দেয়ার আর 8 WH ওয়ার্ডস, নো, টোটালি 9. There are 9 WH words in all in English grammar. And one of them is why. The why diye shuru hoyeche prashnota prothom bakkoti. Ditiyo bakkoti, in sentence number 2, we see that the sentence has been started with was. Ortho var diye shuru hoyeche. Auxiliary verb diye shuru hoyeche. Was it because we lived in an island? তাহলে কোশ্চেন্স, তাহলে যে সকল কোশ্চেন, যে সকল বাক্য
বাক্যে প্রশ্ন করা হয় বা যে সকল প্রশ্নবাচক বাক্য WH word দিয়ে শুরু করা হয় তাদেরকে বলা হয় বিশেষ করে why, what, when, where, which, who, whose, whom, how এগুলোকে WH questions word বলা হয় আর questions that are formed by using verbs are called interrogative sentences আর যে সমস্ত বাক্য ভার্ব বা ক্রিয়াপদ ব্যবহার করে প্রশ্ন করা হয় যে সমস্ত বাক্যে ক্রিয়াপদ ব্যবহার করে প্রশ্ন করা হয় সেগুলোকে প্রশ্নবাচক বাক্য বলে Now read the following sentences দেখো এখানে পরপর চারটি বাক্য দেওয়া হয়েছে Number one is what is your name প্রথম বাক্যটা হলো তোমার নাম কি Number two how are you তুমি কেমন আছো Number three, do you read in class 9 and class 10? তুমি কি দশম শ্রেণীতে পড়ো? Number four, can you come to my house tomorrow? তুমি কি আমার কাল আমার বাড়িতে আসতে পারো? তাহলে the question numbers 1 and 2 cannot have yes or no as answers. দেখো, প্রথম এবং দ্বিতীয় বাক্যটি যার মাধ্যমে প্রশ্ন করা হয়েছে দুটি প্রশ্ন করা হয়েছে What is your name? তোমার নাম কি? এবং তুমি কেমন আছো হাউ আর ইউ এই দুটো প্রশ্নের উত্তর তুমি তোমরা যদি মনে করো যে হ্যাঁ বা না দিয়ে সেরে দেবো তাহলে কিন্তু সেটা ঠিক হবে না তার কারণ দেখি আমাদের যখন কেউ কোনো নাম জিজ্ঞেস করে আমাদের নাম যখন কেউ জিজ্ঞেস করে তখন আমরা তখন আমাদের নামটা বলি পুরো নামটাই বলি আমাদের সারনেম কি ফুল নেমটা আমরা জেনারেলি বলে থাকি তাহলে সেটা নিশ্চয়ই ইয়েস নো দিয়ে বলা যাবে না উত্তর দেওয়া যাবে না আর নাম্বার টুটা হচ্ছে হাউ আর ইউ তুমি কেমন আছো এর উত্তর কি হ্যাঁ বা না হতে পারে আমাদের হয় বলতে হবে ভালো আছি কিংবা খুব ভালো নেই দুটোর মধ্যে যে কোনো একটা তাহলে হ্যাঁ না দিয়ে দুটো প্রথম দুটো প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে হচ্ছে না বা দেওয়া যায় না সম্ভব এবার দেখো নাম্বার থ্রি আর নাম্বার ফোর এই বাক্য দুটো একটু ভালো করে খেয়াল করো দ্য কোয়েশ্চেন নাম্বার থ্রি অ্যান্ড ফোর উইল হ্যাভ ইয়েস অর নো অ্যাজ অ্যান্সার্স যেমন ডু ইউ রিড ইন ক্লাস টেন তুমি কি দশম শ্রেণীতে পড়ো তাহলে এর উত্তর কি হবে The answer will be either yes or no. তুমি যদি দশম শ্রেণীতে পড়ো, if you read in class 10, you will say yes. And if you do not read in class 10, then you will say no. হ্যাঁ বা না দিয়ে তোমার উত্তর শেষ হয়ে গেল। Number four, can you come to my house tomorrow? প্রশ্ন করেছে, তুমি কি আমার বাড়িতে আগামীকাল আসতে পারবে আমাদের বাড়িতে? এবার তোমার পক্ষে যদি সম্ভব হয় তাহলে তুমি যাবে আর যদি সম্ভব না হয় তাহলে তুমি যাবে না ইফ ইট ইজ পসিবল দেন ইউ উইল গো টু হিজ হাউস টুমরো অ্যান্ড ইফ ইট ইজ ইম্পসিবল ফর ইউ দেন ইউ গোন্ট গো টু হিজ হাউস সো ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট তাহলে ইউর অ্যান্সার উইল বি আইদার ইয়েস অর নো ইউর অ্যান্সার উইল বি আইদার ইয়েস অর নো তোমার উত্তর হয় হ্যাঁ হবে নয় না হবে দুটোর মধ্যে যে কোনো একটা এর আর কোনো অপশন নেই রাইট আমার ক্লিয়ার তাহলে আমরা কি পড়লাম বা জানলাম কি দ্য কোয়েশ্চেন্স দ্যাট ডু নট হ্যাভ ইয়েস অর নো অ্যাজ অ্যান্সার্স আর কল্ড ইনফরমেশন কোয়েশ্চেন্স তাহলে যে সমস্ত বাক্যের মাধ্যমে প্রশ্ন করা হয় অথচ তার উত্তর হ্যাঁ বা না এর মাধ্যমে দেওয়া সম্ভব নয় সেগুলোকে বলা হয় ইনফরমেশন কোয়েশ্চেন অর্থাৎ তথ্যমূলক প্রশ্ন কোয়েশ্চেন দ্যাট আর ইয়েস অর নো অ্যাজ অ্যান্সার্স আর কল সিম্পল কোয়েশ্চেন কিন্তু যে সকল বাক্যের মাধ্যমে হ্যাঁ বা না দিয়ে উত্তর সেরে দেওয়া যায়
বা যে সকল প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে সারা যায় তাদেরকে বলা হয় সরল প্রশ্ন বা সিম্পল questions. Now read the following sentences. এবার নিম্নলিখিত বাক্যগুলো একটু ভালো করে পড়ো. Where was Tagore born? Tagore কোথায় জন্মেছিলেন? মানে রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মেছিলেন? Does your brother read in class 2? তোমার ভাই কি বা দাদা ক্লাস 2 তে পড়ে? In sentence 1, the question is formed by placing the WH word at the beginning of the sentence, followed by the auxiliary verb and the subject. Sentence 1 and 2. WH word দিয়ে শুরু হয়েছে বাক্যটা. এক, তার সাথে সাথে পিছু পিছু গেছে কে? একটা অক্সিলিয়ারি ভার্ব গেছে আর একটা সাবজেক্ট রয়েছে. তারপরে এটা দেখতে পাচ্ছি, টেগোরটা সাবজেক্ট, ওয়াজটা অক্সিলিয়ারি ভার্ব, আর WHERE ওয়্যার হচ্ছে WH word যেটা দিয়ে প্রশ্ন করা হয়েছে. WH questions or information questions are formed by placing the WH word in the beginning, followed by the auxiliary verb, the subject and complement. তাহলে WH word দিয়ে যদি কোনো প্রশ্ন কোনো বাক্যে কোনো প্রশ্নবাচক বাক্য তৈরি করতে হয় তাহলে আমরা জেনারেলি কি করি, WH word-টাকে বাক্যের শুরুতে বসাই. We put the WH word at the beginning of the sentence. Then what do we do? After that, it is followed by an auxiliary verb, the subject, and thereafter the complement in the end. এই হচ্ছে ব্যাপার. Thus the structure of the WH question or information question is, তাহলে information question বা WH question যে বাক্যগুলো হবে সেগুলোর গঠনটা কেমন হবে, স্ট্রাকচারটা কিরকম হবে, না প্রথমে WH ওয়ার্ডটা বসাতে হবে, তারপরে আসবে অক্সিলিয়ারি ভার্বটা, তার সাথে বসবে একটা সাবজেক্ট অর্থাৎ বাক্যের কর্তা, তারপরে আসবে বাকি অংশটা দ্য কমপ্লিমেন্ট. এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সেস অর সিম্পল কোয়েশ্চনস আর ফর্মড বাই প্লেসিং দ্য অক্সিলিয়ারি ভার্ব ইন দ্য বিগিনিং ফলোড বাই দ্য সাবজেক্ট অ্যান্ড কমপ্লিমেন্ট. তাহলে প্রশ্নবাচক যে সমস্ত বাক্যগুলো বা সরল প্রশ্ন করা হয় যে সমস্ত বাক্যের মাধ্যমে সেগুলো কিভাবে আমরা গঠন করে থাকি সেগুলো সিম্পল. প্রথমে অক্সিলিয়ারি ভার্বটাকে আনি, তারপরে সাবজেক্ট আনি, তারপরে কমপ্লিমেন্ট. অর্থাৎ অক্সিলিয়ারি ভার্বটা বাক্যের শুরুতেই বসবে, তারপরে আসবে সাবজেক্ট বাক্যের কর্তা, তারপরে বাক্যের বাকি অংশটা. এই এবার এখানে দেখো, নাও লুক এট কোয়েশ্চেন নাম্বার 10, চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্সেস ইনটু কোয়েশ্চনস অ্যাজ ডাইরেক্টেড. এখানে 10 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নলিখিত বাক্যগুলোকে প্রশ্নবাচক বাক্যে পরিণত করো, ব্র্যাকেটের মধ্যে বন্ধনীর মধ্যে যেমন যেমন ভাবে দেওয়া হয়েছে. শঙ্কর লিভস ইন আলিপুরদুয়ার, ইনফরমেশন কোয়েশ্চন ইউজিং ওয়াই, হোয়্যার ডাজ শঙ্কর লিভ, শঙ্খ কোথায় থাকে. ইংরেজিতে প্রশ্নটা হবে where does Shankar live, উত্তর হবে Shankar lives in Alipurduar. হলো দ্বিতীয়টা. নাম্বার বি, they have gone to a picnic, তারা একটা পিকনিক করতে গিয়েছিল. বন্ধনীর মধ্যে কি লেখা আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজিং where, কোথায়, কোথায় দিয়ে ইন্টারোগেটিভ বাক্যটি তৈরি করতে হবে. তাহলে where-টা should be the word WH word where should be placed at the beginning of the sentence and then we shall make the structure like this. They have gone to a picnic. অর্থাৎ where have they gone? উত্তরটা হবে where have they gone? তার উত্তর হচ্ছে তারা কোথায় গিয়েছিল. They have gone, তার উত্তর হচ্ছে they have gone to a picnic. তারা একটা পিকনিকে গিয়েছিল বা বনভোজনে গিয়েছিল. ওকে, নাম্বার সি, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, গতকালকে আমি বিদ্যালয়ে গিয়েছিলাম. ব্র্যাকেটে দিয়েছে, বন্ধনীর মধ্যে দেওয়া আছে সিম্পল কোয়েশ্চন ইউজিং ডিড, অর্থাৎ সরল প্রশ্ন করতে হবে ডিড দিয়ে, ডিড দিয়ে শুরু হবে বাক্যটা. দ্য কোয়েশ্চন অর্থাৎ দ্য সেন্টেন্স মাস্ট বিগিন উইথ ডিড.
Did I go to school yesterday? I went to school yesterday. Did I go to school yesterday? আমি কি স্কুলে গিয়েছিলাম? তাহলে I went to school yesterday. Number D. Tia studies in class 10. Tia দশম শ্রেণীতে পড়ে. বন্ধনীর মধ্যে দেওয়া আছে. Information question using which. অর্থাৎ তথ্যমূলক প্রশ্ন করতে হবে which দিয়ে. তার মানে the sentence begins with WH word. WH word দিয়ে শুরু হচ্ছে. In which class? Which class does Tia study in? In which class Tia study? এটা হতে পারে দুরকম ভাবেই হয়। যদি তুমি which-টাকে আগে বসাতে চাও, তোমরা যদি which-টাকে আগে বসাতে চাও, তাহলে in-টাকে সবার শেষে বসাতে হবে। আর যদি in দিয়ে শুরু করতে চাও, তাহলে in which class which-এর আগে in বসাতে হবে। তখন আর শেষে in দেওয়া যাবে না। তাহলে জিনিসটি কিরকম দাঁড়াচ্ছে? Which class does Tia study? এটা একরকম ভাবে হতে পারে আর দুরকম ভাবে যদি তুমি করো ইন উইচ ক্লাস ডাজ টিয়া স্টাডি তখন আর শেষের ইনটা দিলে না আর আরেকটা কথা বলে দিই আফটার দ্য এন্ড অফ ইচ সেন্টেন্স ইউ ওয়ান্ট ফরগেট টু পুট আ কোয়েশ্চন মার্ক বিকজ ইউ মাস্ট রিমেম্বার দ্যাট অল অফ দিস কোয়েশ্চনস আর All of these sentences are questions and you have to form these questions. Sutaram, jokhoni amra kono proshno likhte jai, wherever we want to write any question, we must put a question mark at the end of each sentence. Jate kina amra bujhe dite pari ba bolte pari je ami jeta bakuta likhechi seta ekta proshno bora hoyeche. Ei holo byapar. Now, Students, am I clear? আশা করি তোমাদের কি বোঝাতে পারলাম আমি ঠিক মতো আর যদি তোমাদের মনের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা কিছু যদি থাকে তো তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিও আমার দ্বারা যতটা সম্ভব আমি সেটা তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব আচ্ছা এখানে আরেকটা দেখে নাও 11 আর 12 এগুলো রাইটিং অ্যাক্টিভিটিস আছে তো তোমরা তো এখন প্রচুর ছুটি পাচ্ছ ছুটি আছো তো সুতরাং তোমরা একটু চেষ্টা করো সময়টা নষ্ট না করে ধীরে সুস্থে এই কাজগুলো একটু করে নিও এখানে দেখো সাপোজ ইউর বাইসাইকেল হ্যাজ এ সার্টেন টায়ার পাংচার হঠাৎ তুমি ধরো তুমি হয়তো সাইকেল চালিয়ে কোথাও যাচ্ছ হঠাৎ সামনের চাকা বা পেছনের চাকায় পাংচার হয়ে গেল ও তুমি স্কুল যাওয়ার পথে অন ইউর ওয়ে টু স্কুল স্কুল যাওয়ার পথে এমন ঘটনা ঘটে ই আর প্রেজেন্ট দ্য বাইস টেকেন দ্য সাইকেল টু রেডি ফ্যাশন তুমি কি করবে সাইকেলটাকে নিয়ে গেলে বাধ্য হয়ে একটা সাইকেলের দোকানে যেখানে সারানো হয় রাইট অ্যান ইমাজিনারি ডায়লগ উইথ ইন 100 ওয়ার্ডস বিটুইন দ্য শপকিপার এন্ড ইউ সেই দোকানদারের সঙ্গে তোমার কি কথোপকথন হলো একটা কাল্পনিক এরকম কিছু কথোপকথন তোমাকে লিখতে হবে একশোটা শব্দের মধ্যে সেটা যেন একশোটা শব্দ ছাড়িয়ে না যায় হলো নাম্বার টুয়েলভ রাইট এ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন পয়েন্টস গিভ এ টাইটেল টু দ্য স্টোরি আর দ্বিতীয়টি হল তোমাদেরকে একটা গল্প লিখতে হবে নীতিমূলক গল্প যেমন তোমরা এইসব গল্প পড়েছ সেই একটা কাক গাছের ডালে বসেছিল সে একটুকুরো মাংস চুরি করে এনেছিল নিচ দিয়ে একটা শিয়াল যাচ্ছিল শিয়ালটা হঠাৎ উপরের দিকে তাকালো তুলে চাইল দেখলো একটা কাক ঠোঁটে করে ঠোঁটের মধ্যে একটুকুরো মাংস চেপে বসে আছে ওর তো দেখলেই লোভী শিয়ালটার তখনই খেতে খুব ইচ্ছে হল মাংসটা যেভাবেই হোক হাঁটাতে হবে কাকটার কাছ থেকে সুতরাং কি করে ওর কাছ থেকে আদায় করা যায় কাকটার কাছ থেকে সে তখন কাকের খুব প্রশংসা করতে লাগলো তার মুখের প্রশংসা করলো তার গলার প্রশংসা করলো
গানের গলার প্রশংসা করলো, বললো যাকে এত সুন্দর দেখতে না জানি তার কণ্ঠটা আরো কত সুন্দর হবে, এই বলে তাকে একটা গান গাইতে অনুরোধ করলো। আর যেই সে গান গাইতে গেল কা বলে উঠলো, সঙ্গে সঙ্গে মুখ থেকে টপ করে মাংসের টুকুরটা পড়ে গেল। শিয়ালটি এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল, সঙ্গে সঙ্গে টপ করে মাংসটা সে ধরে ফেলল, নিয়ে কপাত করে খেয়ে নিয়ে সিধে ওখান থেকে পালালো। Thus he befooled the crow and left away and left from there. এই হলো ব্যাপার। এইভাবে সে কাকটাকে সম্পূর্ণ বোকা বানিয়েছিল এবং সেখান থেকে ছেড়ে চলে গেল। So students, shall we call it for a day? আজ এই পর্যন্তই থাক, আবার next উইকে আমরা আবার মিলিত হবো। ওকে, ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্টে অ্যাট হোম, বি সেফ।